আপনাদেরকে আজকে দেখাবো ইপসন l3153। এটা একটা ওয়াইফাই প্রিন্টার। এই প্রিন্টারটি আপনার চায়না ভার্সন। এই প্রিন্টারে আপনার কালি থাকে আপনার 004। তো চলুন এই প্রিন্টারটি আজকে সমস্যা কী আছে সেই সমস্যাটা আপনাদেরকে একটু দেখাই। তো বন্ধুরা, আমরা প্রথমে একটা প্রিন্ট দিয়ে দেখি যে প্রিন্টারটি কী প্রবলেমে দেখায়। তো বন্ধুরা, এ হচ্ছে প্রিন্টারের প্রবলেম। তো দেখুন প্রিন্টারটি সিগন্যাল দিচ্ছে। এখন চলুন আমরা প্রিন্টারটি দেখি কী সমাধান করা যায়। বন্ধুরা, আমরা প্রিন্টারটি খুললাম। খোলার পরে আমরা একটু দেখি যে প্রিন্টারটি কী সমস্যা আছে। তো বন্ধুরা দেখুন প্রিন্টারটির এই যে পেনিয়াম আছে, এই পেনিয়ামের একটা ঘাট ভেঙে যাওয়ার মতন আর কি দমে গেছে। তো চলুন আমরা দেখি প্রিন্টারটির ওই পেনিয়ামটি খুলি। তো বন্ধুরা, কীভাবে আপনারা পেনিয়ামের এটা খুলবেন সেটা আপনাদেরকে একটু দেখাই। প্রথমে এখানে লক আছে, লকটি খুলে আপনার এটা খুলবেন। তো বন্ধুরা, এটা আমরা ফুল আলাদা করে নিলাম। এখন এর ভিতরে অংশটুকু আমরা নিয়ে নিলাম। একটা স্প্রিং থেকে সেই স্প্রিংটা নিচে নিয়ে পড়ে যাওয়ার পরে আমরা প্রিন্টারটি তো বন্ধুরা দেখুন প্রিন্টারটির এই যে প্রবলেমটা এইটা এটা অনেকটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা এটাকে বাদ দিচ্ছি। তো চলুন আমরা একটা নতুন একটা সেট নিই। এটা নতুন একটা সেট, আমরা এটাকে আপনার স্প্রিং লাগাই এটা আবার লাগাই দিব ওখানে। এতো তো বন্ধুরা, এটা কমপ্লিট করলাম। এখন আমরা এটাকে আবার লাগাবো।
তো বন্ধুরা এটা লাগানো কমপ্লিট, এখন আমরা ভালো করে সেট করে নিব। তো বন্ধুরা চলুন এবারে আমরা একটা প্রিন্ট দিই। প্রিন্টারটি অন করার পরে এবার দেখা যাবে আসলে প্রিন্টারটি কি প্রবলেম আছে। বন্ধুরা এই ছিল আপনাদের প্রিন্টারের প্রবলেমটি। তো আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য আমরা অনেক উপলব্ধ হলাম। আপনারা আমাদের ভিডিও দেখে শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমরা নতুন নতুন ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি। তো এই ছিল আজকের ভিডিও, আল্লাহ হাফেজ।